বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন আপনারা? মন চাচ্ছে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আমি বড় কোনো আল্লাহর ওলি না যে অলৌকিক সব ঘটনা আমার সাথে ঘটবে, কিন্তু আল্লাহ সুবহান আল্লাহ তাআলার যে কুদরত, সেটা না বলে বা না শেয়ার করে অ্যাভয়েড করে চলে যেতে পারছি না। সো সেজন্যই জানানোর প্রয়োজনীয়তাটা বোধ করছি আর কি। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারের যে কী ফজিলত, কী যে এটার বেনিফিট, সেটা আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে ঘাটলে দেখতে পাবেন। অনেক মাওলানা ইসলামিক স্কলাররা বলেছেন ইস্তেগফারের ফজিলত কী এবং কীভাবে কীভাবে আল্লাহ তাআলার রহমত বৃষ্টির মতো করে বর্ষিত হয় যে ইস্তেগফার করে রেগুলারলি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কোনো ভুল করতে দেওয়া হয়নি ওনাকে, বা ভুল ছিল না, তারপরও উনি 70 থেকে 100 বার বা তারও বেশি প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, ইস্তেগফার করতেন। সো আমি ইস্তেগফারটা করা শুরু করি, এটা তো 2023, কত প্রায় 7-8 বছর আগে, 7 বছর হবে। এবং এই ইস্তেগফারের যে কী ফজিলত আমি পেয়েছি, যে বেনিফিট আই হ্যাভ রিসিভড, এটা এটা আর বাইরের কারোর কাছে যাওয়া লাগে না, এটা আমি নিজেই প্রমাণ। আপনার অনেক অনেক ছোট থেকে বড় নানা ধরনের অদ্ভুত অদ্ভুত সব ব্যাপার আমার সাথে ঘটেছে। এনিথিং, টক অ্যাবাউট ফাইন্যান্সিয়াল, টক অ্যাবাউট সিচুয়েশনও, টক অ্যাবাউট মেন্টাল, ফিজিক্যাল, সব কিছুই। যখনই কোনো প্রবলেম এসছে বা আসবে আসবে ভাব সলভ হয়ে গেছে বা কেটে গেছে। ইভেন ধরেন কারোর সাথে কোনো মিটিং আছে, সে আজকে বিকেল 3টার সময় মিটিং আছে, জরুরি মিটিং। এখন আমার অন্য একটা কাজ পড়ে গেছে, আমার মনে মনে ভাবছি যে ওই মিটিংটা আজকে ক্যান্সেল হয়ে যদি কালকে হতো তাহলে কত ভালো হতো। কী আল্লাহর কী ইশারা, ওই সাইড থেকেই মেসেজ দেয় যে আজকে মিটিংটা না হলে ভালো হয়, কালকে করা যায়। সি গ্রেট। সো আমার জাস্ট ইটস জাস্ট ইউ জাস্ট থিঙ্কিং, আমি জাস্ট চিন্তা করতে পারি, বাকি কাজ হয়ে গেছে। ফাইন্যান্সিয়াল বিশাল বড় বড় সমস্যার সম্মুখীন হয়েছি, বিশাল বড় বড় অ্যামাউন্টের সলভ হয়ে গেছে, কোথা থেকে এসছে আমি নিজেও জানি না এই মুহূর্তে, বলতে পারবো না। সলভড। অ্যাক্সিডেন্ট হইতেই পারতো, একদম ব্যাম ফিনিশড ডান, হয়নি, 2 সেকেন্ড আগে পরে হয়েছে, পাশ কেটে বেরিয়ে গেছি আলহামদুলিল্লাহ। এগুলো কথা ইয়াং জেনারেশন যারা আছে তাদের কাছে অর্থহীন মনে হতে পারে, বাট সিন্স আই ওয়াজ অলসো আ ডিজিটাল পার্সন বিফোর, ইংলিশ মিডিয়ামে পড়েছি, আমেরিকা গিয়েছি, নানা দেশে ট্রাভেল করেছি, বাট দেন যখন আমি নিজেই এটার ফল পাচ্ছি, ইউ আর আ লিসন, আই এম দ্য রিয়েল এক্সাম্পল হিয়ার। ওয়েল, থ্যাংক ইউ ফর ইউর টাইম, শোনার জন্য ধন্যবাদ।